हाय फ्रेंड्स, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমিও ভালো আছি, কোনো রকম চলে যাচ্ছে। তো আমি যেটা তোমাদেরকে আজ বলতে এলাম, সে কথাটা হচ্ছে আমি আমার চ্যানেলে শর্ট ভিডিওটা বেশি ইউজ করি, ঠিক আছে? শর্ট ভিডিওটা বেশি দিই, তো বড় ভিডিও বেশি দিই না। তো বড় ভিডিও দিই না, যেটুকুই বড় ভিডিও দিই তো তোমরা দেখছো না কেন বলো তো? তোমরা সাপোর্ট করছো না কেন আমায়? আমি বুঝতে পারছি না, তোমরা যদি আমায় সাপোর্ট না করো তাহলে আমি কী করে এগোবো বলো তো? তোমরা আমার 1 বছর 1.5 বছর হয়ে গেল আমার চ্যানেলটা, তো আমি এখনও মনিটাইজ, মানে চ্যানেলের মনিটাইজ যদি তুমি আমার কত ওয়াচ টাইম যদি জিজ্ঞাসা করো তো আমাকে আমার মানে 500 ওয়াচ টাইম হয়নি। এতটাই খারাপ লাগছে। আমি যখন ওয়াচ টাইম আমি কোথা থেকে দেখতাম জানো তো? ইউটিউব স্টুডিও থেকে ওয়াচ টাইমটা দেখতাম, তো জানতাম না যে ক্যামেরা থেকে দেখে। তো আমি যখন ক্যামেরাটা খুলে জানতে পারলাম, ক্যামেরাটা খুলে অন করি তখন দেখি আমার ওয়াচ টাইম 200 কত। আমি তখন আমি বুঝতে পারলাম যে আমার ভিডিও কেউ দেখেনি। আমি তখনই বুঝতে পারলাম যে আমার ভিডিও কেউ দেখেনি, আমাকে কেউ সাপোর্ট করেনি। তো আমি তোমাদেরকে ফুল সাপোর্ট করছি, তো তোমরা আমার ফুল সাপোর্ট করো না প্লিজ। তোমরা যদি না পাশে থাকো তাহলে আমি কী করে এগোবো বলো তো? আর একটা কথা, বড় কথা, আমার চ্যানেলটা আজকে আমার বড় ডিলিট করে দিত, আমি করতে দিইনি। আমি বলেছি না, আমি চেষ্টা করছি, পারবো একদিন, সবাই যখন পাচ্ছে তখন আমিও পারবো। সেই জন্য আমি ডিলিট করতে দিইনি চ্যানেলটা। তো তোমরাই বলো আমি চ্যানেলটা ডিলিট করে দেবো। তোমরা যদি তাহলে তোমরা কমেন্ট করে বলো যে আমি চ্যানেলটা ডিলিট করে দেবো কি বলো। তো আমাকে বলছে ইউটিউবে তোমার খুলে কি লাভ বলো, আর করেও লাভ নাই, তোমার ওয়াচ টাইম হবেও নাই। 1 বছরে যখন তোমার 200 কত ওয়াচ টাইম হয়েছে, তখন আর কোনোদিনই ওয়াচ টাইম হবে না তোমার। 1 বছরও এই ওয়াচ টাইম তো সারা এই বছরও তোমার ওয়াচ টাইম তুলতে পারবে না। তো আমি বড় ভিডিও দিচ্ছি, তো তোমাদের বড় ভিডিওগুলো দেখে ফুল যার দেখে আসছি, ফুল দেখে আসছি, তো আমি স্কিপ করে দেখি না, যদি চালিয়েও রেখে দিই। তো তোমরা আমার ভিডিওটা দেখছো না কেন বলো তো? স্কিপ করে দেখছো কেন? তো প্লিজ, তোমরা এতটাই চালাক হয়ে গেছো বল ভাবছো যে আমি তোমাদের, তোমরা আমার ভিডিওটা কমেন্ট করে যাচ্ছ স্কিপ করে করে দেখে, তো ভাবছো যে না ফুলটাই দেখেছ, কমেন্টে লিখে যাচ্ছ আমি ভাবছি দেখেছ হয়তো ফুল, কিন্তু ওয়াচ টাইমটা তো ওঠে ওখানে, এত কম দেখাচ্ছে। যারা যারা আমার সাথে ওটা করেছো তাদেরকে বলছি, তো প্লিজ তোমরা ওরকম করো না, তো আমাকে সাপোর্ট করো। আমি ওয়াচ টাইম 200 কত হয়ে আছে, আমি ওয়াচ টাইম 1.5 বছর হয়ে গেল আমার চ্যানেল, তো ওয়াচ টাইমটা তুলতে পারবো না। তোমরা যদি না পাশে থাকো তো প্লিজ আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমিও করবো তোমাদের। তো আমি সবসময় তোমাদের পাশে আছি, তো আমার পাশে একটু থেকো প্লিজ। তো আমার হাজবেন্ড চ্যানেলটা ডিলিটই করে দিত আজ, তো আমি মানা করেছি চ্যানেলটা ডিলিট করতে। তো চ্যানেলটা ডিলিট করো না, তাই বলছি থাক চ্যানেলটা। আমি কষ্ট করে, এত কষ্ট করে ভিডিও এত দূর এগিয়েছি, এতটা সাবস্ক্রাইব করেছি, ওয়াচ টাইম ওঠেনিতে কী হচ্ছে? থাক, আমি ভিডিও একটা একটা করে দিতেই থাকবো। কিন্তু বলছে নেটটা বেকার মারছি, পয়সা লাগছে প্রত্যেক মাসে, জানোই তো এখন নেটের কত খরচ। আগেকার যুগে তখন অত ব্যালেন্সও মারতে হতো না, নেটের খরচাও ছিল না, ঠিক আছে? তো এখন নেটের কত তো ই জানো সবাই তো। আমাকে আমি একবারে 3 মাসে মেনে নিই, তোমরা প্লিজ আমার সাথে পাশে থেকো, সাথে থেকো, আমার সাপোর্ট করো, আমিও তোমাদের আছি পাশে, তো প্লিজ আমার সাথে থেকো তোমরা। আর আমার ভিডিওগুলো প্লিজ স্কিপ করে দেখো না, ফুল দেখো। যদি নাও দেখতে পারো তো 1 মিনিট অন্তত দেখো। আমি তো বড় ভিডিও তেমন ডেলি দিই না গো, তো একদিন মানে 1 মিনিট অন্তত দেখো। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে আমার ভিডিও যদি বা স্কিপ করে দেখো তো স্কিপ করে দেখো না, 1 মিনিট অন্তত দেখো। কারণ তোমরা, আমি দেখো যার ভিডিও দেখি ফুল ওয়াচ করে আসছি, তার ভিডিওতে কমেন্টও করে আসছি, কিন্তু আমি অত লিখি না, এই দেখলাম ওই দেখলাম। আমি তোমার
তোমাদের কথাগুলো দেখি, আমি যদিও বা না দেখি তো আমি চালিয়ে রেখে দিই ফোনটা অন করে। তো তোমরা এমন কেন করছো যে আমার ভিডিওটা স্কিপ করে দেখছো, অথচ তোমরা এতটাই চালাক যে আমি বুঝতে পারবো না। তো কোনো কোনো ফ্রেন্ড আছো যে লাইক দিচ্ছো না, ভিডিও দেখছো লাইক দেওয়ার পরে তুলে নিচ্ছো, তো এটা করো না প্লিজ। আমার এতটুকুই বলার ছিল তোমাদের। তো আমার পাশে থেকো, সাথে থেকো, আমিও আছি। তো বাই, টাটা। আমার মনটা একেবারে ভালো নেই, কারণ 1.5 বছর হয়ে গেল গা। দেখো যাদের 9 মাস 5 মাস তারা দেখো কত দূর এগিয়ে গেছে, তারা তাদের চ্যালেঞ্জ মিটাইজ করে নিয়েছে। তো আমার 1.5 বছর চ্যালেঞ্জ হয়ে গেল, তো আমার এখনও চ্যালেঞ্জ হচ্ছে। তো তোমরাই বলো আমি কি টুকটাক করা ছেড়ে দেবো, তোমরা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো আর বেশি কিছু বলবো না, আর আমার বলারও কিছু নেই। তোমরা পাশে থেকো, এইটুই বলার ছিল আমার, সাথে থেকো, আমি আছি। তো বাই, টাটা। এখানে শেষ করছি ভিডিওটা। আর আমার চ্যালেঞ্জ যদি তোমাদের, মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর পাশে থাকা বেল অবরটি লাইক করে বাজিয়ে দিও, ঠিক আছে? টাটা।